হ্যালো বন্ধুরা, কিরকম আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা তো জগন্নাথ মন্দির ঘুরি লেছি, তারপরে তো আরও তো কত জায়গা আছে ঘুরার, কিন্তু আমরা তো জানি না এখন কইতে কেমনে ঘুরতাম। তার লাগে কিতা করছি, আমরা ট্রেভেল বাস আছে, ওই বাস দিয়ে আমরা সব জায়গা ঘুরছি আর কি। তো বাসর মানে জনপ্রতি নিছে তারা 250 করিয়া, 250 টাকা করিয়া। তো বাস দিয়ে আমরা সব জায়গা ঘুরি লেছি। আর এই দেখো এখন আইসি আমরা কিতা বিচ, চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচের মধ্যে আমরা এখন আইসি, আর মানে এখানে নামাইয়া দিছে গাড়িয়ে, আর গাড়ি তো আসিল ওখানে অপেক্ষা, সব আমরা নামে গেছি। নামিয়া টাইম দিছে 10 মিনিটের মতন, কইছে 10 মিনিটে তোমরা ঘুরিয়ে আই যাও। তো আমরা 10 মিনিটে যতটুকু ফার্সি আর কি ঘুরছি, কারণ তারা তো টাইম আছে, টাইম ছাড়া তো আবার হইতো না। টাইম না দিলে তারা তো সপ্তাহ মানে ঘুরাইতে পারতো না, তার লাগে আর কি তারা টাইম দিয়া দিছে আমরা রে। তো আমরা 10 মিনিটেও একটু জায়গা ঘুরছি আর কি, একটু না পুরাও ঘুরছি তারা উড়া করিয়া। আর রৌদ্রও তো খুব বেশি রৌদ্র উঠাইছে, রৌদ্র তাও রৌদ্র অপেক্ষা করিয়েও আমরা ঘুরছি আর কি। এখন ঘুরার লাগে বাইরে যেতে তো ঘুরতে লাগবো তার লাগি আর কি। আর এখানে মানে যতজন ঘুরাত গেছে সব ওরকম ট্রাভেল বাস দিয়ে ঘুরছে, ছোট গাড়ি দিয়েও ঘুরা যায়, কিন্তু ছোট গাড়ি দিয়ে কত ঘুরবাই, গরমের মধ্যে খাসু মুসু লাগিয়ে বয়াত থাকে বাই। বাসও বালা এসি বাস দিয়া মানে সব জায়গাও ঘুরা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর সমুদ্রের কিনার দোকান উকান, খুব ভালো লাগছে দেখতে আর কি। এখন আমরা চন্দ্রভাগা বিচ ঘুরা শেষ, এখন আমরা যাই আর গিয়া বাসর মধ্যে। আর এখানে তারা উড়া করি আর কি, যেটাও ফার্সি খাওয়ার লইছি, কারণ আমার ওইসি তো আবার যেটাও দেখে খাইতো না কিন্তু লইতো, তাই তার লাগে আর কি একটু লইছি বাসর মধ্যে খাওয়ার লাগিয়া। আর আমরা বাইরেছি মানে সকাল 6টার সময়, কারণ 6:30 থেকে বাস, 6:30 সময় বাস ছাড়িয়ে দিব, নাহলে তো কাবার করতে পারতো না তার লাগে আর কি। আর এখানেও আইসি আমরা 8:30-8:30 বাজারই সময়, কিন্তু রৌদ্রই বোঝা যায় 12:30-12:30 বাজে গেছে, ওরকম অবস্থা আর কি, অত রৌদ্র রে বাবাই। আর ওই যে ক্যাবগুলো দেখা নি, ক্যাবগুলো আমি কিনতাম আসলাম ওইসির লাগে, কিন্তু তাই একবার হয় লাগাইবো, একবার হয় লাগাইতো না, কিন্তু তাই লাগাইতো না, না করে পরে হয় না লাগাইতাম না আমি, তার লাগে আমি আর কিনছি না, হয় দরকার নাই, কিন্তু আমার খুব ইচ্ছে আসিল তাই কিনিয়া দেওয়ার, তাই লাগাইতো না, তো কিনিয়া কিতা করতাম আমি, গরো এমনিই ফালাইল থাকতো, দরকার নাই, তার লাগে আমি আর কিনছি না। আর এখন আমরা আই গেছি কনক সান টেম্পল, এখানে মানে সূর্যর সেওয়ায় আর কি, মানে সূর্যর কিতা সেওয়ায় আর কি, মানে এখানে ই হয় টাইমটা দেখা হয় গড়ি নাই, এখানে সূর্যর আলোয় না কিতা হয়েছে মোটামুটি বুঝছি না আমি অতটুক, মানে সময়টা দেখা হয় গড়ির গড়ি উড়ি কিচ্ছু লাগে না এখানে। সাহার মতন কিতা আছে, যারা গেছো তারা তো জানবায়, আমি তো অতটা জানি না, আমি তো প্রথম গেছি তার লাগে আর কি, সময় কীরকম দেখা হয় কেন, কিটা একটা মানে শাখার মতন আছে, শাখার মধ্যে সূর্য সেওয়াটা পড়ে তখন কয়টা বাজার বোঝা যায়। আর আমরা যে বাসটায় আইসি, এই বাসটা মানে যতজন মানুষ আইসি আমরা, তারা রাখছি আমরা নাম গণপতি পরিবার, মানে আমরা যদি মানে আড়ি উড়ি যাই তার লাগে আর কি, তারা যেখানে মানুষ বেশি জমা গিয়া হইব গণপতি পরিবার, তখন আমরা সব একান হয়ে যেতাম, তখন আর চান্সটা নাই, নাইলে তো আমরা আড়ি যাইমো তার লাগে আর কি। সব বাসর ওই রকম এক একটা নাম আছে, বাসর নাই মানে এক এক দিন তারা এক একটা নাম রাখে আর কি, অমুক পরিবার অমুক পরিবার ওরকম হইয়া নাম রাখে। ওই দেখো ওই যে শাখা টাইন আছে, ও শাখা টাইনের মধ্যে সূর্যের আলো আইয়া পড়ে তখন মানে বুঝবাই তুমি কয়টা বাজের, ওই যে শাখা টাইন, ও শাখা টাইনের মাঝে ওই যে গাইড আছে, গাইডে আমরা হইয়া হইয়া দিছে, এটা তো মানে হইছে তারা ওরা হরিয়া কিরকম হইছে এটা বুঝছিও না, যেহেতু বুঝার তার বুঝছে, আমারও তো ডিমাক মাখ নাই, আমি তো তা বুঝছিও না। এর আগে আরেকও একটা জায়গা ঘুরাইছে, কিন্তু সবটি জায়গার ভিডিও তুলতে পারছি না, কারণ গরমে আমরা একদম শেষ করে দিছে তার লাগে আর কি। আর গরম রৌদ্র মধ্যে ওটাই নু ভিডিও উঠাইছি, মানে জানি না ভালো আর কি খারাপ ওর, এটা নিজেও হইতাম পারিয়ান না, তাও যতটুকু উঠাইছি তোমরা লোকে শেয়ার করছি। তারপরে আমরা গেছি একটা রেস্টুরেন্ট, খাইতেও তো লাগবো, খালি গুললে তো ওই তো নাই তার লাগে হই না, মানে গাড়ি মানে বাসটাই লই আইছে সবরে এই রেস্টুরেন্টের মধ্যে খাওয়াইছে আর কি, তারা তারা খাওয়াইছে কি তা নিজের পয়সা দিয়া তারা মানে রেস্টুরেন্টটা মাতিয়া দিছে। তারপরে আমরা হই না খাইলে, না খাইলে তো ওই তো না, কারণ দুপুর প্রায় 12:30-12:30 বাজি গেছে, হই 6টার সময় আমরা বাইরেছি তার লাগিয়া
খাই লাই আগে। আর ওই থালগুলা দেখ না, থালগুলি তো থালের মধ্যে আমার খাইতে একদম ভাল লাগে না, কিরকম থাল দেখো না, ডাল লইতা সবজি লইতা কিরকম লইতায় তুমি। তাহলে আমার খাইছি মানে কোনো রকম করে খাইছি, ভাল লাগছে না একদম। তারপরে আমরা বাসর কিনারো আবার যাই আর গিয়া। আর এখানেও তোমরা দেখতে পাবে কতটা বাস, সবটি বাসে ওরকম মানুষ লইয়া আইছে, তারা সবও এক জায়গাতে আসিল, আমরা সব গেছি ঘুরাত, সবটি বাসের মানুষ ঘুরাত গেছে, আবার ঘুরিয়া ওখানোর মধ্যেও আইছে, আইয়া মানে তো সব উঠছে গাড়িতে। আর আমরা এখানেও আইছি ধাউলি টেম্পল যাওয়ার লাগিয়া, তো মানে এখানেও যাওয়াইতে গেলে এই টেম্পলটা যেতে গেলে গভর্নমেন্ট বাস লাগে, তো তারা গভর্নমেন্ট বাস অ্যারেঞ্জ করে আমরা কইছি ওখানেও তোমরা একটু অপেক্ষা করো। আর এখন আমরা আই গেছি ধাউলি টেম্পল, এই তো গভর্নমেন্ট বাসে, কিন্তু তারার বাসে ওইতো না, তারাও মানে গভর্নমেন্ট বাস ইয়ে করিয়া দিছে, গভর্নমেন্ট বাসে আমরা এখানে আইছি। দেখো কত উফরে এই মন্দিরটা, আমি তো মন্দিরের উফরে উঠছি না, এত উফরে মানে, আর গরমে তো একদম পুরা শেষ করে দিছে, আর রৌদ্র তো খুব বেশি রৌদ্র। তারপরে আমরা এই গেছি লিঙ্গরাজ মন্দির, এখানে মনে হয় মানে কিতা মনে হয় প্রোগ্রাম আসিল, তার লাগি আর কি চেয়ার ওয়ার দেখি আর, ওই দেখো কতটা চেয়ার, মনে হয় কোনো প্রোগ্রাম আসিল আর কি, তার লাগি আর চেয়ার ওয়ার রাখা এখানে। আর মানুষ দেখো কত মানুষ, আর যত মানুষ হোক আর যত গরম হোক কিন্তু ঘুরছি যেন খুবই ভাল লাগছে আর কি, মানে এরকম তো আর সবসময় পাওয়া যায় না, তার লাগে আর কি ওই না মানে ভালো লাগছে করতে। ঐশিয়াও কিন্তু খুব হাঁটছে, তাই বেজান হাঁটছে, কুলোর হতে একবারেও কুলো উঠছে না, বেজান হাঁটছে তাই। আর এখানেও মানে কীর্তন চলে আর কি, তারা ঠাকুর লইয়া বাইরে তো, তার লাগিয়া সবে কীর্তন করিয়া ঠাকুর লইয়া আস্তে আস্তে বাইরে, রাস্তাঘাট ওই দেখো রাস্তা রাস্তা ধোয়া, আর রাস্তা ধুইয়া তারপরে ঠাকুর লইয়া বাইরেছে তারা। তারপরে আমরা আই গেছি পুরী বিচ, রাত্রেও হয়ে গেছে তবু কইছি না ঘুরিয়া যাই গিয়া, কারণ আর তো রুমও যাওয়ার পরে আর বাইরে বার ইচ্ছা হরতো না আর কি, সারাদিনও টায়ার্ড একটা আছে, তার লাগি আর কি মানে একবারে আমরা এই বিচটা ঘুরিয়া এরপরেও যাই রুমের মধ্যে। আর এখানে ওইয়া দেখি তো মাছ বাজা, মানে সবেও মাছ বাজা হার, আর মানুষ দেখলাম কত মানুষ এখানো। তারপরে আমি ভাবলাম তো আমরাও খাই না মাছ বাজা, খাওয়ার তো ইচ্ছা করে, আর এখানেও নিরামিষ খাইছি দুপুরবেলা, আর তো খানি হয়েছে না আমরা, এটা টুকটাক খানি হয়েছে, তো কই না মাছ বাজা খাইলাই। তারপর ওইসিরে জিখেছি মাছ বাজা খাইতে, তাই হচ্ছে না তাই খাইতো না, অবি হয়ে আনার তার বাবা, আমি চিংড়ি মাছ দেখো আটটা চিংড়ি মাছ লইছি, আর মানে ওটাইনও খাইছি আমরা, সব বেশি স্বাদুত নাই তা মোটামুটি আর কি একটা। তারপরে ওটান খাওয়ার পরে আমরা কই না ফোনা মাছ আছে, তো ফোনা মাছও দুইটা খাইলে, তারপরে ফোনা মাছ দুইটা খাইছি বাজা। আর আমরা তো মাছ বাজা খাইয়া তারপরে ঐশ্বরে জিগাইছি তুই কীটা খাই, তাই কইছে তাই ভুট্টা খাইতো আর গলা খাইতো, তারপরে তাইরে ভুট্টা আর গলা খাওয়াইছি, কিন্তু তাই কিন্তু ক্যামেরার সামনে কইছে আমার ক্যামেরা টানবাই না তোমরা, আমি খাওয়ার সময় তোমরা আমার ক্যামেরা দেখাইও না। তারপরে একটু ঘুরিয়া তারপরে আমরা এখন রুমও যাই আর গিয়া। রাত্রে দেখো রাত্রে প্রায় 11:30 বাজে গেছে, ওই সকাল 6টার সময় বাইরেছি আমরা, এখন রাত্রে 11:30 বাজার, এখন আমরা আস্তে আস্তে রুমের মধ্যে যাই, আর বহুত টায়ার্ড হয়ে গেছি, আর খানি লই লইছি, কারণ এখানে গিয়ে আবার ইয়ে করতে আমরা একবার যাওয়ার সময় খানি লইয়া আমরা যাই আর গিয়া। আর এখন আমরা রুমের মধ্যে আই গেছি, আইয়া ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর ঐশিয়া হয়েছে মানে তাই যে সময় আমরা খানি লই আর ও সময় হয়েছে তাই যে রুটি আর মাংস লো খাইতো, তাই তাই আমরা কই সব তাইর লাগে একটা লইতাম, আমার লাগে একটা লইতাম, তো সবর লাগে রুটি আর মাংস লো আই গেছে, আওয়ার পরে তাই ফ্রেশ হওয়ার পরে হয়েছে মা দিলাও আমারে, আমি খাইলাই তো তাইরে খানি দিছি, দিয়া তাই খাওয়ার পরে এরপরে আমরা খাইমো। তো আজকের লাগে ভিডিওটা আমি ওখানেও শেষ করছি, কীরকম লাগছে তোমরা হই।